হ্যালো ফ্রেন্ডস, বনিদ্বীপের স্পেশাল রান্নায় আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের বনিদ্বীপ নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ধরনের রেসিপি, একটা নতুন স্ন্যাক্স, খেতে অতি সুস্বাদু। স্ন্যাক্সটি হলো আলুর লবঙ্গ পকেট। নামটাও যেমন, খেতেও তেমন। তো চলুন আজকেই বাড়িতে বানিয়ে নিন, ঝটপট বানিয়ে নিন। এটা চায়ের সাথে খেতে দারুণ লাগে, আর এমনিও খেতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই রেসিপিটা। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। চায়ের যে ছোট কাপগুলো হয় সেই কাপে 2 কাপ ময়দা। এইবার আমি হাতের মধ্যে জোয়ান নিয়ে এভাবে ঘষে ময়দার মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব 2 চামচ রিফাইন অয়েল। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। তারপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে, দেখুন ময়ামটাও আমার একদম রেডি। ময়ামটা ঠিকঠাক আছে, দেখুন এইভাবে দলা পেকে যাচ্ছে, তারপরে ভেঙে যাচ্ছে। তো বুঝতে হবে ময়ামটা আমার একদম রেডি। এবার আমি দিয়ে দেবো অল্প অল্প জল। অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর একদম অল্প জল দিতে হবে, কারণ এটা একটা শক্ত ডো তৈরি হবে। এটা বেশি পাতলা করা যাবে না। দেখুন আমার একটা শক্ত ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা রুমাল দিয়ে ঢেকে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। এর ফাঁকে আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে অল্প তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যে যেমন ঝাল খান। দিয়ে দেবো কসুরি মেথি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এরই টেস্টটা এতে ভালো আসবে। কারণ এতে আমি আদা রসুন পেঁয়াজ কিছুই দেব না। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ বেসন। বেসনটা এতে দিতেই হবে। বেসনটা দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, ওটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। গ্রেট করা আলুটা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব পুরো মশলাটার সাথে। আঁচটাকে লো ফ্লেমে রাখবেন। দেখুন আমার আলুটা একদম মিশানো হয়ে গেছে, পুরটা আমার একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব, কারণ এটা হাতের মধ্যে বলের মতো আকৃতি করতে হবে। তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমি এভাবে কয়েকটা বল করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে একটু নিয়ে এইভাবে চেপে 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 এভাবে একটা বল তৈরি করে নেবেন। ছোটো ছোটো আকারের, ছোটো ছোটো লেবু যেমন হয় সেরকম আকারের গোল টাইপের। দেখুন এভাবে সবগুলোকে গড়ে নেবেন। এবার আমি রুমালটা খুলে নেব। ডো থেকে আমি 4টে লেচি ভাগ করে নেব। এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে এভাবে 4টে সমান ভাগে 4টে লেচি কেটে নেব। দেখুন কিরকম সাইজের হবে লেচিগুলো, দেখতে পাচ্ছেন? এবার আমি একটা লেচি নিয়ে এইভাবে বেলে নেব। সামান্য ময়দা ছড়িয়ে ছড়িয়ে এটাকে বেলতে হবে। ভালো করে বেলে নেবেন একদম গোল করে। দেখুন আমার রেডি হয়ে গেছে বেলাটা। এবার আমি একটা ছুরি দিয়ে এইভাবে এইভাবে আস্তে আস্তে করে 4 সাইডটা কেটে নেব। দেখে নিন কিভাবে কাটছি। চারদিকটা এভাবে ভালো করে কেটে নিতে হবে সমান করে। দেখুন আমার চারদিকটা কেটে নেওয়া হয়ে গেছে।
এইবার আমি এটাকে মাঝখান দিয়ে ভাগ করে নেব, চার ভাগ এইভাবে একদম মাঝখান দিয়ে ভাগ করে নেব, এই দিকতে একবার আর এই সাইডতে একবার। আমার চারটে ভাগ করা হয়ে গিয়েছে, দেখুন। আপনারা ঠিক এইভাবেই বাড়াবেন, এই দেখুন এটা একটা ভাগ হয়েছে। এইবার আমি একটা ভাগ নিয়ে নিয়েছি, এর মধ্যে মাঝখানে একটা বল বসিয়ে দিয়েছি। এইবার এক কোণ থেকে এইভাবে তুলে নেব, আর এই সাইড থেকে এইভাবে তুলে নেব। এইবার যেটা তুলে নিয়েছি, এখানে একটু হাতে করে জল লাগিয়ে, প্লেন জল লাগিয়ে এখানে একটু লাগিয়ে দিয়ে এটাকে চেপে দেবো। জলটা লাগালে ময়দাটা ভালোভাবে ছিটে যাবে। আবার এই সাইড দিয়ে নিয়ে এই সাইড দিয়ে তুলে নেব, তুলে নিয়ে আবার একটু জল এর মধ্যে লাগিয়ে দেবো। এইভাবে লাগিয়ে দিয়ে এবার আমি একটা লবঙ্গ নিয়েছি, দেখুন। লবঙ্গটাকে আমি এই মাঝখানটায় যেটাই দিয়েছিলাম, ওগুলো মুড়েছিলাম, সেইখানটা এইভাবে গেঁথে দেবো। এটা লবঙ্গটা গেঁথে দিলে আমি যখন ফ্রাই করবো এটাকে তেলে, তখন এই পাপড়িগুলো খুলে যাবে না। আর এভাবে ফাঁকা ফাঁকা করে দেবেন, তাহলে এতে ভালো করে ভাজা হবে জিনিসটা, আর খেতেও অতি সুস্বাদু হবে। দেখুন এভাবে তৈরি করে নিয়েছি, আমি চারটেই তৈরি করে নিয়েছি। এইবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াতে বেশ কুচিটা তেল দিয়েছি, কারণ এটা ডুবো তেলে ফ্রাই করতে হবে। কড়াইটা তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। হালকা আঁচে রেখে এটাকে আমি অনেকক্ষণ ধরে ফ্রাই করব। দেখুন আমার এই সাইডটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। এইভাবে আমি এটাকে উল্টে পাল্টে একদম লাল করে ফ্রাই করে নেব। একইভাবে আমি সবগুলোকেই বেলে নেব, আর একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। দেখুন আমার ফ্রাই করা হয়ে গিয়েছে উল্টে পাল্টে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব, ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর খুবই ক্রিস্পি হয়েছে, খেতেও দারুণ লাগে, গরম গরম তো একদম দারুণ লাগে। এখন আমি যে সাইড দিয়ে এগুলো কেটে ফেলে দিয়েছিলাম, আপনারা ভাবছেন হয়তো এগুলো নষ্ট হবে, কিন্তু না, এইগুলোকে আমি ছোট ছোট এইভাবে নিমকির আকারে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখুন সবগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এইগুলোকে আমি এবার ওই ওই একই তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। এটাও দারুণ খেতে লাগে, আপনারা দেখুন বানিয়ে। এভাবে হালকা আঁচে রেখে মুচমুচে করে, কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এরকম লাল টাইপের, তখন এটাকে ছেঁকে ছেঁকে তুলে নেবেন। তো একই জিনিস দিয়ে আমার দুটো রেসিপি বানানো হয়ে গেল, লবঙ্গ পকেট আর নিমকি, দেখতেই পেলেন। আপনারাও বাড়িতে ট্রাই করুন, অবশ্যই খেতে ভালো লাগবে আশা করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন নিমকিগুলো আমার কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন, আর এগুলো তো অসাধারণ দেখতে লাগছে।